আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে, নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আপনারা খুব এনজয় করবেন। আমার আজকের ব্লগটি হচ্ছে আমার ননদের বার্থডে সেলিব্রেশন ব্লগ। তো এবারে হচ্ছে ঘরোয়াভাবে ছোট্ট করে পরিবারের সবাই মিলে বার্থডেটা সেলিব্রেশন করছে, বেশি বড় করছে না। তো এখানে হচ্ছে কেকটা নিয়ে আসা হয়েছে, এখন হচ্ছে সবাই একটু ছবি তুলে নেবে। তো আমি একটু শ্যুট করে নিলাম, সবার ছবি তোলার ফাঁকে আমার একটু দেবর এসে একটু হ্যাঁ হ্যালো বলে গেল আপনাদেরকে। তো এখানে হচ্ছে আমার ছোট্ট ননদটি তার কেকটা কেটে নিচ্ছে এবং সবাইকে খাইয়ে দিল। তো এখানে হচ্ছে কেক কেটে নিয়েছে ও, তারপরে হচ্ছে সবাইকে খাইয়ে দিচ্ছিল ছোট ছোট। সে খুব উৎসাহ নিয়ে সবাইকে কেক খাওয়াচ্ছিল। এখানে হচ্ছে কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে, কেক খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে ও কিছুক্ষণ নাচছিল, আমাদের সবাইকে দেখালো নিজের বার্থডেতে নিজেই নাচছে। দেখুন বাচ্চারা কতটা সরল মনের হয়, আমরা হলে হয়তো লজ্জা পেতাম, কিন্তু ও বাচ্চা বলে হয়তো অনেক সুন্দর করে নেচে আমাদেরকে মজা দিয়েছে এবং নিজেও খুব মজা পেয়েছে। তারপরে হচ্ছে ওর ভাইয়েরাও নাচছিল, আমি সেটার ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার ছোট্ট ননদটির জন্য দোয়া করবেন, ওর 4 বছর পূর্ণ হয়েছে, ওর জন্য দোয়া করবেন যেন ও মানুষের মতো মানুষ হতে পারে, আল্লাহকে সবসময় সুস্থ রাখুক। তো এখানে হচ্ছে বক্সে গান বাজছিল, আমি ওই গানগুলো রিমুভ করে দিয়েছি, কারণ ওগুলো রাখলে তো আমার ভিডিওতে সমস্যা হবে, তাই ওগুলো আর রাখতে পারছি না। তো এখন হচ্ছে আপনারা কিছুক্ষণ আমার ননদের নাচ এনজয় করতে থাকুন, আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে। তো বেশ অনেকক্ষণ আমার ননদ নাচানাচি করেছিল, তারপরে হচ্ছে ও হাঁপিয়ে গেছে। তো পরবর্তীতে হচ্ছে ওর ভাইয়েরা ওকে উৎসাহ দেওয়ার জন্য একটু আনন্দ করলো এবং নাচানাচি করলো, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই মিলে অনেকক্ষণ নাচানাচি করলো, আমরা সবাই খুব এনজয় করলাম। তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নিলাম আমরা। আমরা হচ্ছে এখানে বিরিয়ানি রান্না করেছিল,
আর হচ্ছে ডিম, তো সেটাই আমরা খেয়ে নিচ্ছি সবাই মিলে। আমি হচ্ছে একটু শ্যুট করে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি ওর বার্থডে গিফটগুলো একটু শ্যুট করে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে ছিল শোপিস, তারপরে বিভিন্ন ফ্লেভারের চকলেট, এগুলো আমি একটু শ্যুট করে নিলাম। তারপর ড্রেস ছিল, ড্রেসগুলো আমার শ্যুট করা হয়নি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। তো ভালো থাকবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।